নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খয়রা মাছের কাঁচা টমেটম দিয়ে ঝাল। এই খয়রা মাছের ঝাল কিভাবে বানাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই খয়রা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 5 পিস খয়রা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা টমেটো। এবারে এই খয়রা মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মাছগুলো এপিট ওপিট নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এই মাছটা খেতে ভীষণই অপূর্ব লাগে, পুরো মনে হবে ইলিশ মাছ খাচ্ছ, ইলিশ মাছের মতনই টেস্ট এই মাছটা। আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গ্যাসে একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরমে বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই মাছটা ভাজার জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, এরকম ধোয়া ওঠা গরম। এবারে এই তেলের মধ্যে মাছগুলো ভেজে মাছগুলো ভাজা হতে হতে মিক্সার জারে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 8-10টার মতো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবে, যেহেতু মাছের ঝাল বানাবো সেই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। এবারে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নেব। 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে এই যে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মাছগুলো একটু এপিট ওপিট করে এরকম কড়া করে ভেজে নিয়েছি। এই মাছ একটু কড়া করেই ভাজলে ভালো লাগে খেতে। এবারে মাছগুলো সব তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। মাছগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব, বাড়তি কোনো তেল আর আমি ব্যবহার করলাম না। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে। কিছুটা কালো জিরে দিয়ে নিলাম। এই মাছটা তোমরা পুরো ইলিশ মাছের মতন করেও রান্না করে খেতে পারো, তাও দেখ খুব ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটোর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে ভালো করে কাঁচা টমেটো দিয়ে মেরে ফেলে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট।
ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। টমেটোগুলো এরকম আস্তে আস্তেই থাকবে, আমি এগুলো গলিয়ে দেব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ। যেহেতু লবণ দিয়ে আমি সর্ষেটা বেটেছিলাম সেই জন্য সামান্য লবণের ব্যবহার করলাম। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ কলি কেটে নিয়েছি মশলাটা থেকে। এই যে ওপরে দেখো তেল ছেড়ে এসেছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো কেটে নেওয়া পেঁয়াজ কলিগুলো। আমি এই রান্নায় কোনো পেঁয়াজের ব্যবহার করলাম না, শুধু পেঁয়াজ কলি দিয়েই রান্নাটা করছি। এবারে ভালো করে পেঁয়াজ কলির সঙ্গে মশলাটা কষিয়ে নেবো একটু। এই মাছ গরম গরম ভাতের সাথে সার্ভ করবে, খুবই ভালো লাগে খেতে। আর এই মাছটা বেশি করে একটু শীতকালেই পাওয়া যায়, তবে শীতকালে এই মাছটা এনে বাড়িতে ঝটপট রান্না করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবে। দিয়ে দেব মশলা, বাটি ধোয়া জল, জল দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও মিনিট তিন চারেকের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। মিনিট তিন চারেক বাদে ঢাকাটা তুলে নিচ্ছে। বাও, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা ধনে পাতা, ভালো করে ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের স্টিমটা কমিয়ে আরো কিছুক্ষণ মাছটা হতে দেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচা সর্ষের তেল। যেহেতু পুরো রান্নাটা সর্ষেতে সর্ষে বাটা দিয়েই করলাম, সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে গ্যাসটা নিভিয়ে দেব। আজকের মতো কাঁচা টমেটো দিয়ে খয়রা মাছের ঝাল রেসিপিটা কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। আর নিজেও বাড়িতে এরকম খয়রা মাছের ঝাল বানিয়ে খাবে, বাড়ির সবাইকেও খাওয়াবে। তোমরা চাইলে এই মাছটা বেগুন দিয়েও বানাতে পারো, বেগুন দিয়ে বানালেও খুব টেস্ট হয় খেতে। আজকে আমি পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে বানিয়ে দেখালাম। আজকের মতো এইটুকু, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।